আবু বকর বলি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওই যে দেখেন আবু জাহাল আবুল হাবের দল বল চলে আসছে বুঝি ধরা পড়ে যাব ধরা পড়ে যাব আল্লাহর হাবিব কি বলেছেন লা তাহজান ইন্নাল্লাহা মানা ইন্নাল্লাহা মানা আবু বকর চিন্তা নাই টেনশন নাই পেরেশানি নাই ভয় নাই ভীতি নাই তুমি আমি ছাড়াও এই গুহার ভেতরে তোমার আমার সাথে আরেকজন আছেন জোরে বলেন তিনি কে আরো জোরে বলেন তিনি কে যার সাথে আল্লাহ আছে তার কোনো ভয় নাই মোরা মুসলিম মোরা বীর মুজাহিদ সৈনিক রাসূলের মোরা সুন্নাতে মানি মুসলিম বলে দুশমন বাতিলের মোরা মুসলিম মোরা বীর মুজাহিদ সৈনিক রাসূলের মোরা সুন্নাতে মানি মুসলিম বলে দুশমন বাতিলের মোরা চুয়া পিয়েছি বাংলার বুকে শাইখুল হাদিসের মোরা চুয়া পিয়েছি বাংলার বুকে শাইখুল হাদিসের যিনি শ্রেষ্ঠ আলেম ছিলেন যুগের মুরব্বী সকলের মোরা মুসলিম মোরা বীর মুজাহিদ সৈনিক রাসূলের মোরা সুন্নাতে মানি মুসলিম বলে দুশমন বাতিলের মোরা হুঙ্কার জানি মরহম পীর ফজলুল করিমের মোরা হুঙ্কার জানি মরহম পীর ফজলুল করিমের যার আওয়াজে কেঁপে তছনছ হত মঞ্চ বাতিলের মোরা মুসলিম মোরা বীর মুজাহিদ সৈনিক রাসূলের মোরা সুন্নাতে মানি মুসলিম বলে দুশমন বাতিলের মোরা ভয় করি না হামলা মামলা হুঙ্কার বাতিলের মোরা ভয় করি না হামলা মামলা হুঙ্কার বাতিলের ওই সিংহ পুরুষ মুফতি আমিনী আকাবির আমাদের আমাদের কোনো ভয় আয় জোরে কন কোনো ভয় আমাদের সাথে আছেন কে মোরা মুসলিম মোরা বীর মুজাহিদ সৈনিক রাসূলের মোরা সুন্নাতে মানি মুসলিম বলে দুশমন বাতিলের মোরা পিয়েছিলাম এক বিপ্লবী নেতা আল্লামা শফি আহমদ মোরা পিয়েছিলাম এক বিপ্লবী নেতা আল্লামা শফি আহমদ যার আওয়াজে তছনছ হয়েছিল শাহবাগিদের মসনদ একেবারে শাহবাগিদের মসনদ নাস্তিকের মসনদ তছনছ করে ভেঙ্গে চুরমার হয়েছিল আহমদ শফি যখন দাওয়াত দিয়েছিল ওই শাপলা চত্বরে মুসলমান যখন জমা হয়েছিল তখন নাস্তিকরা পালিয়ে বেরিয়েছিল হয়তো কিছু ধাক্কায় আলেম ওলামারা অনেক ধরপাকড়ের শিকার হয়েছে জালখানায় গিয়েছে ওরা কেউ কেউ মনে করে আলেমরা বোধহয় শেষ হয়ে গেছে ভয় পেয়ে গেছে না না আলেমরা ভয় পাওয়ার মানুষ না ভয় পাবেও না কারণ আলেমরা জানে আলেমদের সাথে দুনিয়ার কেউ না থাকলেও একজন আছেন তিনি কে আত্তালাতু ফিল জান্নাহ ورأيت أكثر أهلها الفقراء بن حدث الله الحبيب بولن ألا أخبركم بأهل الجنة جنتي كراسي أمين بك تما در خبر دبو ألا أخبركم بأهل الجنة جنتر أذيباشي كرا জান্নাতে যারা আছে আমি কি তাদের খবর বলবো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলেন জান্নাতে যারা আছে তাদের খবর যদি আমি নবী বলি তাহলে খবরটা হলো এমন কুল্লু দাঈফিন মুতাদাঈফিন প্রত্যেকে দুর্বল থেকে আরো দুর্বল অর্থাৎ দুনিয়ার বাজারে দুর্বল মর্জাল বাজারে ঘাড় উঁচা করে কথা বলার ক্ষমতা নাই বড় দুর্বল মর্জাল গ্রামেও বান্দা দুর্বল টাকা নাই পয়সা নাই লাঠি নাই গোষ্ঠী নাই তার পক্ষে প্রশাসনের লোকেরাও নাই তার ঘর বাড়ি দখল করে ফেলেছে এমন দুর্বল প্রতিবাদ করবার ক্ষমতা নাই বাড়ি ঘর অবৈধভাবে দখল করে ফেলেছে দুর্বল মানুষের থাপ্পড় মেরে দেয় প্রতিবাদ করবার ক্ষমতাও নাই এমন দুর্বল সমাজে আছে না নাই আপনাদের সমাজে আছে না নাই দুর্বল থেকে এত দুর্বল ওই দুর্বল মানুষগুলাকে নবী বলেন তারা হলো জান্নাতের মেহমান
দুনিয়াতে দুর্বল হলেও কিন্তু পরকালে জান্নাতের মেহমান জুড়ে বলেন সুবহানাল্লাহ অতএব চিন্তা নাই ভাবনা নাই আমেরিকা মনে করে আমরা সবল ইউরোপ ইউনিয়ন মনে করে তারা সবল ব্রিটেন লন্ডন মনে করে তারা সবল আর পশ্চিমা সকল ইউনিয়ন সকল দেশ তারা নিজেদেরকে সবল মনে করে মধ্যপ্রাচ্য তথা মুসলিম বিশ্বকে তারা দুর্বল মনে করে সৌদি আরবকেও তারা দুর্বল মনে করে ইরানকেও তারা দুর্বল মনে করে এক এক করে আরো দুর্বল যে রাষ্ট্রগুলো আছে দুর্বল মনে করি ইরাক তারা দখল করেছে দুর্বল মনে করি আফগানিস্তানকেও তারা বহুদিন দখলে রাখার চেষ্টা করেছে মুসলমানদেরকে দুর্বল মনে করেই এখন ফিলিস্তিন তারা দখল করেছে বাইতুল আকসা মসজিদে আকসাকে তারা অবৈধভাবে দখল করেছে কাফের বেঈমানরা নিজেদের সবল মনে করে আর মুসলমানদের দুর্বল মনে করে আল্লাহর হাবিব কয় এ দুর্বল মানুষগুলোই হলো জান্নাতের মেহমান আপনারা খুব ভয় পান না জানি কি হয় মুসলমানদের আমি খুব নিশ্চিন্ত থাকি যাই হবে আর না হবে মুসলমান জান্নাতি হবে গরিব মানুষ জান্নাতি সুবহানাল্লাহ আলা উখবিরুকুম বিআহলিল জান্নাহ রাসূল বলে আমি কি জান্নাতিদের খবর তোমাদের কাছে বলবো জান্নাতিদের খবর হলো কুল্লু দাঈফিম মুতাদাঈফিন এরা দুর্বল থেকে আরো দুর্বল হবে স্বাভাবিকভাবে ইসরায়েলের তুলনায় ফিলিস্তিনিরা সবল না দুর্বল আরো জোরে কোন ইহুদিদের চেয়ে মুসলমান বড় দুর্বল ইহুদিদের অস্ত্রের অভাব নাই টাকার অভাব নাই সৈন্যের অভাব নাই আবার তাদের পক্ষে সুপার পাওয়ার আমেরিকা আছে ইউরোপীয় ইউনিয়ন পর্যন্ত সমর্থন দিয়ে দিছে মুসলমানের বিরুদ্ধে আমি তো প্রায় সময় দুঃখ নিয়ে বলি মুসলমান বড় সহজ আর সরল এক জাতি এই বাংলাদেশেও তাদের সংগঠন আছে হিন্দু খ্রিস্টান বৌদ্ধ ঐক্য পরিষদ নামে সংগঠন আছে একটু গভীরভাবে চিন্তা করে দেখেন মুসলমান বাবারা স্বাধীন দেশে হিন্দু ভাইয়েরা থাকবে আরাম করবে আমাদের কোনো বাধা নাই খ্রিস্টানরাও থাকে আমরা সমাদরে রাখি ইহুদি বৌদ্ধ জাতীয় আছে স্বাধীনভাবে চলে আমরা তাদের স্বাধীনতা খর্ব করি না এরপরও তারা আলাদা সংগঠন করছে হিন্দু খ্রিস্টান বৌদ্ধ ঐক্য পরিষদ হিন্দু একটা আলাদা ধর্ম খ্রিস্টান একটা আলাদা ধর্ম বৌদ্ধ একটা আলাদা ধর্ম ভিন্ন ভিন্ন তিনটা ধর্মের লোকেরা মিলে ঐক্য পরিষদ সংগঠন করে মুসলমানকে সাথে রাখে না এরা যদিও স্লোগান দেয় ধর্ম যার যার উৎসব সবার বাস্তবে এরা এই স্লোগানের ভেতরে নিজেরাও নাই সংগঠন করে বলা মুসলমানদের রাখে না কোনো কমিটি করার সময় মুসলমানদের রাখে না তারা নিজেদের লোক দিয়ে সংগঠন সাজায় কমিটি সাজায় আর ধর্ম যার যার উৎসব সবার বলে মুসলমানদের ইমান নষ্ট করার ধোকা দিতে চায় আমরা বলি ধর্ম যার উৎসব তার কথা বলেন ঠিক কিনা ধর্ম যার দুর্গাপূজা তার ধর্ম যার বড়দিন তার ধর্ম যার ঈদ তার ধর্ম যার উৎসব তার কথা ঠিক না আপনি একটু পরীক্ষা করেন আপনার বন্ধুরে আপনার বন্ধু আপনারা ডাক দিছে আয় আমাদের পূজায় আসবি ধর্ম যার যার উৎসব তো সবার হে বন্ধুরে কেন তুই আয় আমার লোকে কুরবানির গরু খাইবি দেখবেন নাই কথা ঠিক কিনা উৎসব যদি সবার হয় তাহলে এটাও করো আসতেছে সামনে পূজা এই ভাওতাবাদী ভণ্ডামি ধুকাবাদী স্লোগান দিয়া মুসলমানদের সন্তানদের নিয়া পূজার অনুষ্ঠানকে জমজমাট করবার চা ভাই
আমাকে অনেক হিন্দু ভাইয়েরা ভোট দিছে আমি মন্দিরে সিসি ক্যামেরাও দিছি কারণ চেয়ারম্যান হিসেবে আমার এলাকায় হিন্দু ভাইয়েরা তাদের ধর্মীয় উৎসব পালন করবে চেয়ারম্যান হিসেবে আমার দায়িত্ব হলো তাদেরকে নিরাপত্তা দেওয়া এবং কোনো ব্যতিক্রম দুর্ঘটনা যেন না ঘটে ঘটলেও যেন মুসলমানের সন্তান কোনো ঝামেলায় না পড়ে পূজার ভেতরে সিসি ক্যামেরা লাগিয়ে দিছি অর্থাৎ তারা তাদের ধর্ম পালন করবে স্বাধীনভাবে প্রয়োজনে পাহারা দেব কিন্তু দুর্গা পূজায় গিয়া মুসলমানের সন্তান নাচানাচি করবে মুসলমানের সন্তান উৎসব করবে এই স্লোগান দিয়া মুসলমানের সন্তানদের নিতে চাই খুব সাবধান থাকা লাগবে ধর্ম যার উৎসব তার এরা যদি কয় ধর্ম যার যার উৎসব সবার তাইলে এদের কাছে এভাবেই তো হয়তো বা বলা যাবে যে বিয়া যার যার বউ সবার নাউজুবিল্লাহ কর না কি আজীব ব্যাপার কেউ ভুল বুঝেন না বা তাদের ধর্ম তারা পালন করবে আমরা আমাদের ধর্ম পালন করবো কথা ঠিক কিনা মাঝখানে সামাজিক সম্প্রীতি বজায় রাখবো এই সমাজে আমি যেমন বেড়ে উঠেছি সেও বেড়ে উঠেছে এই মর্জাল গ্রামে কোনো হিন্দু ভাই সে আমার বন্ধু হতে পারে সে আমার প্রতিবেশী ভাই হতে পারে গ্রামের ভাই হতে পারে কিন্তু তার ধর্মের কোনো আয়োজন আমি করব না আমার ধর্মের আয়োজনও সে করে না আমরা বাধ্য করি না না সে যদি সাচ্চাই কালিমা গ্রহণ করে জান্নাতে যেতে চায় আমরা তাকে ওয়েলকাম জানাই কিন্তু আমরা কাউকে জোর কইরা মুসলমান বানাই আল্লাহ আমাদের পূজার তৌফিক দেন সবাই বলি আমিন সময় কম চলে গেছি বিভিন্ন দিকে মুসলমান বাবারা ভাইয়েরা আমার যদিও বোঝা যায় মুসলমানরে দুর্বল ফিলিস্তিন দুর্বল কিন্তু আসলে দুর্বল না কারণ দুর্বল মানুষগুলার সাথে আছেন জোরে বলেন কি আল্লাহ যার সাথে আছে তার কোনো ভয় নাই আল্লাহ যার সাথে আছে তার কোনো ভয় নাই চিন্তা নাই পেরেশানি নাই টেনশন নাই কারণ আমাদের সাথে আছে কে আরো জোরে বলেন কে মায়ের খাইলেও আল্লাহ সাথে আছে জালখানার ভেতরে গেল আল্লাহ সাথে আছে পাশির দড়িতে আমাদের ঝুলাইয়ে দিল আল্লাহ সাথে আছে আল্লাহ আমাদের সাথে আছে আমাদের ভয় নাই টেনশন নাই চিন্তা নাই যেমন আপনার আমার নবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা হুকে নিয়া সফর করেছেন রওনা করেছেন হিজরতের সফর গুহার ভেতরে আবু বকর এবং নবী প্রবেশ করেছেন গুহার ভেতরে বসেছেন গুহার চিত্র দিয়া দেখা যায় হযরত আবু বকর বলতেছে নবী ওই যে দেখা যায় আবু জাহালের দল বল চলে আসছে আবু লাহাবের দল বল চলে আসছে বুধই ধরা পড়ে যাব আবু বকর বলি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওই যে দেখেন আবু জাহাল আবু লাহাবের দল বল চলে আসছে বুধই ধরা পড়ে যাব ধরা পড়ে যাব আল্লাহর হাবিব কি বলেছেন লা তাহজান ইন্নাল্লাহা মানা ইন্নাল্লাহা মানা আবু বকর চিন্তা নাই টেনশন নাই পেরেশানি নাই ভয় নাই ভীতি নাই তুমি আমি ছাড়াও এই গুহার ভেতরে তোমার আমার সাথে আরেকজন আছেন জোরে বলেন তিনি কে আরো জোরে বলেন তিনি কে সূরাতুন নাহালের 90 নম্বর আয়াত আমার মূল আলোচনা আয়াতের ভেতর থেকে পাই এই আয়াত নিয়ে যতবার কথা বলেছি প্রায় 2 ঘন্টা শুধু আয়াতের ভেতর থেকেই কথা বলেছি কিন্তু আজকে পরিবেশের কারণে কথা অন্যদিকে চলে গেল খুব অল্প সময়ে মাত্র 10-15 মিনিটে আয়াতের ভেতর থেকে কথাগুলো শুনব কারণ আমরা পাক্কা নিয়ত করব ব্যক্তিগত জীবন থেকে নিয়ে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত আমরাই হব শ্রেষ্ঠ মানুষ কথা বলুন ঠিক কিনা ধতমূলক বানায় নাও আর তার আর তিনটা নিষেধকে বর্জনীয় হিসেবে তুমি বাধ্যতামূলক করে নাও এক নম্বর আল্লাহ বলে ইন্নাল্লাহ ইয়ামুরু বিল আদিলি শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিসে দেহলভি রহমাতুল্লাহি আলাইহি বলেন ওমর ইবনে আব্দুল আজিজ রহিমাহুল্লাহ তাআলা এই আয়াতকে প্রতি খুতবার ভেতরে তিলাওয়াত করতেন এখনো বাংলাদেশে ভারত উপমহাদেশে পুরো পৃথিবীতে বেশিরভাগ জমার মসজিদে সানি খুতবার একেবারে শেষ ভাগে তিলাওয়াত করা হয় ইন্নাল্লাহ ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাইল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশা ওয়াল মুনকার
والبغي يعظكم لعلكم تذكرون الله বলে এক নম্বর নিশ্চয়ই আল্লাহর আদেশ পালনীয় নির্দেশ হলো এক নম্বর বিলআদলি তোমরা ইনসাফ বলা হয়ে যাও ন্যায় পরায়ণ হয়ে যাও ব্যক্তিগত জীবনে ইনসাফ করো রাষ্ট্রীয় জীবনে ইনসাফ চালু করো সামাজিক জীবনে ইনসাফ চালু করো আল্লাহ বলে তোমরা ইনসাফ বলা হয়ে যাও নেই নীতিবান হয়ে যাও নেই বিচার সমাজে চালু করো আজকে সমাজে অশান্তি রাষ্ট্রে অশান্তি পরিবারে অশান্তি হওয়ার মূল কারণ হলো আমি যদি চ্যালেঞ্জ করে বলি তাহলে প্রমাণ দেওয়া যাবে ব্যক্তিগত জীবন থেকে নিয়া রাষ্ট্রীয় জীবন পর্যন্ত আজকে ইনসাফের বড় অভাব ইনসাফের বড় অভাব ব্যক্তিগত জীবনে ইনসাফ নাই পারিবারিক জীবনেও দেখা যায় ইনসাফ নাই রাষ্ট্রীয় জীবনে বিচার আলোয়ে তাকালে দেখা যায় ইনসাফের বিচার নাই ওই যে মাসখানে বললাম বেঈমান নাফরমানদের জামিন হয় বেঈমান নাফরমানদের জামিন হয় গাজায় আবার ব্যবসায়ীদের জামিন হয় আরে কয়েকদিন আগেও তো গেল একজন মদের ব্যবসায়ী মদখোর নায়িকা ভ্রষ্টা নষ্টা নায়িকার জামিন হয়ে গেল কিন্তু একজন টুপিওয়ালা আলেম শাইখুল হাদিসের জামিন হয় না কোরআনের তাফসির করে কোরআনের পাখিদের জামিন দেওয়া হয় না এর দ্বারা প্রমাণ হয় বিচারের ভেতরে ইনসাফের বড় অভাব ইনসাফের বড় অভাব আপনার আমার নবীও বিচার করেছেন ইনসাফের বিচার পয়গম্বর আরবির কাছে বিচার চলে আসছে ও রাসূলুল্লাহ অমুক মহিলা চুরি করেছে আল্লাহর হাবিব বলে আস-সারিখু ওয়াস-সারিকাতু ফাকতউ আইদিয়াহুমা চোর অথবা চুরনি নারী পুরুষ বুঝিনা যে চুরি করেছে তার হাত কেটে দাও আল্লাহর আইন জোরে বলেন কার আইন আয় জোরে বলেন কার আইন চোর চুরি করেছে হাত কেটে দাও আল্লাহর আইন আল্লাহর আইন মতো যদি বাংলাদেশে একটা চোরের হাত কাটা হতো তাহলে বাংলাদেশের রাস্তার টাকা ব্রিজের টাকা চুরি করবার সাহস কোনো চোরের হতো না ব্যাংকের টাকা লুটপাট করার সাহস হতো না যদি একটা চোরের হাত কাটা হইতো আল্লাহর নবী বলে হাত কেটে দাও সাহাবাই কারাম বড় পেরেশান হয়ে গেল মহিলাটা নবীর বংশের মহিলা জোরে কোন সুবহানাল্লাহ নবীর বংশের মহিলার যদি হাত কাটা হয় তো নবীর মান ইজ্জত সম্মান কমে যায় কে যাবে আল্লাহর হাবিবকে গিয়া বুঝাবে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ যে মহিলাটা চুরি করেছে মহিলাটা আপনার বংশের মহিলা এই মিয়া ভালো বংশেও চুর আছে না নাই মসজিদের ভেতরে ঢুকেও জুতা চুরি করে লাই নামাজি এসি চুরি করছে মসজিদের দান বাক্সের টাকাও চুরি করে আছে না বড় পাপ অনেকে খেলার চলে চুরি করে খেলার চলে সাবধান এ বদভ্যাস ছেড়ে দেন অনেক ভদ্র করে ছেলেরাও চুরির একটা বদভ্যাস আছে এমন অনেকগুলো বিচার আমার কাছে আছে গিয়ে দেখি যার ছেলেটা ভালো ভালো পরিবারের ছেলে এগুলো হচ্ছে কেন এগুলো বেশিরভাগ হওয়ার কারণ হলো ওই যে ইয়াবা গাঁজা আসক্ত হয়ে মদে আসক্ত হয়ে ভাইরাস ঢুকে গেছে মাদকাসক্ত ছেলেগুলা সে হাজি সাহেবের ছেলে ভদ্র করে ছেলে এগুলো তার স্মরণে থাকে না কারণ মাদকাসক্তের জীবন থেকে জীবন চলে যায় তার দৃঢ় দামাক কাজে আসে না ওই বেচারা এখন স্যাঁচড়া চোর রাতের বেলা মোবাইল চুরি করে ফোন চুরি করে মানুষের পকেট থেকে চুরি করে ঘর থেকে মোবাইল নিয়ে যায় মসজিদ থেকে মাইক নিয়ে যায় জেনারেটর নিয়ে যায় এসি নিয়ে যায় দাম বাক্সের টাকাও নিয়ে যায় গিয়া দেখেন এগুলো একেবারে গরিবের সন্তান এমন না বেশিরভাগ দেখা যায় মাদকাসক্ত এবং ধনী লোকের ছেলেরাও করে এই অপরাধগুলো সমাজে আছে না নাই সাবধান আল্লাহর হাবিব এই প্রসঙ্গে একটা হাদিস বলছেন সহিহ বুখারীর 2475 নম্বর হাদিস 73 নম্বর হাদিস আল্লাহর হাবিব বলে সময় এত কম শুধু হাদিসটা একটু মনে রাখেন রাসূল বলে লা ইয়াজনি যানি হিনা ইয়াজনি ওয়া হুয়া মুমিন কেউ যদি বেবিচারে লিপ্ত হয় অবৈধ পথে যৌন কামনা পুরা করার জায়গাতে চলে যায় নারী এবং পুরুষ যখন জানাই লিপ্ত হয় ঠিক এই অবস্থায় যদি তার মৃত্যু হয় আল্লাহর হাবিব বলে সে বেঈমান হয়ে মারা যাবে লা ইয়াসরিকু হিনা ইয়াসরিকু ওয়া হুয়া মুমিন নবী বলে কেউ যদি চুরি করা অবস্থায় মারা যায় এই যারা মোবাইল চুরি করো একটু সাবধান করে দেই
চুরি অবস্থায় যদি কেউ মারা যায় আল্লাহর হাবিব বলে তখন তার আত্মা ঈমান থাকে না যদি মারা যায় সে বেঈমান হয়ে মারা যায় ওয়ালা ইয়াশরাবুল খামরা হিনা ইয়াশরাবু ওয়া হুয়া মুমিন কেউ যদি মদ পান করা অবস্থায় মারা যায় গাঁজা খাও যুবক ইয়াবা সেবন করো মদ পান করো পায়ে হাত দিয়ে বলবো একজন জনপ্রতিনিধি হিসেবে বলবো এই সমাজটাকে মাদকাসক্ত মাদক মুক্ত করেন এই সমাজের প্রত্যেকে দুর্গ গড়ে তোলেন যে এই এলাকার আশেপাশে কেউ গাঁজা সেবন করতে পারবে না গাঁজার ব্যবসাও করতে পারবে না ইয়াবা সেবন করতে পারবে না ইয়াবার ব্যবসাও করতে পারবে না মদ সেবন করতে পারবে না মদের ব্যবসাও করতে পারে না যেই করবে আমরা সকল ঐক্যবদ্ধ হয়ে সবাই মিলে তাকে প্রতিহত করব প্রতিরোধ গড়ে তুলব এই মরজালকে মাদক মুক্ত মরজাল একটা গ্রাম গঠন করব ইনশাআল্লাহ মদ পান করা অবস্থায় যদি মারা যায় রাসূল বলে সে বেঈমান হয়ে মারা যায় আল্লাহ আমাদেরকে ঈমান নিয়ে মরার তৌফিক দান করেন ওয়ালা ইয়ান্তাহিবু নুহবাতান ইয়ারফাউন নাসু ইলাইহি ফীহা আবসারুহুম হিনা ইয়ান্তাহিবুহা ওয়া হুয়া মুমিন আল্লাহর হাবিব বলে ডাকাত যখন ডাকাতি করে আর মানুষ তার দিকে চোখ উঁচা করে তাকায় কলারে ধরে কই যা আছে দিয়া যা কইনি মাঝে মধ্যে মাহফিলে ধরা পড়িয়ে ধরছে হুজুর যা আছে দিয়ালাম তো সুখ বড় করে চাইছি এই যে চাইছি এ অবস্থায় যদি ডাকাতের মৃত্যু হয় আল্লাহর হাবিব বলে সে বেঈমান হয়ে মারা যাবে আল্লাহ আমাদের বুঝার তৌফিক দেন সবাই বলি আমিন যেটা বলতেছিলাম আল্লাহর হাবিবের কাছে খবর নিয়ে কে যাবে নবী যেই মহিলাটা চুরি করছে এই মহিলাটা আপনার বংশের মহিলা দেখেন না হাত না কায়টা ছোট্ট বিচার করা যায় নাকি কে যাবে খবর নিয়া পরামর্শ হলো নবীর একটা পালক পুত্রের ঘরের নাতি আছে নাম হলো উসামা জোরে বলেন নাম কি আরো জোরে উসামা বিন লাদেন নামিয়া আল্লাহর নবীর কলিজার টুকরা নাতি যায়েদ ইবনে হারেসার ঘরে আল্লাহ নবীর পালক পুত্র যায়েদ ইবনে হারেসার ঘরে ছোট্ট একটা নাতি হয়েছে উসামা সাহাবায়ে কেরাম বলে উসামাকে দিয়ে যদি নবীর কাছে খবরটা দেওয়া যায় তাহলে এই খবরটা নবীর কাছে সহজে পৌঁছানো যায় আমরা কেউ গেলে নবী রাগ করবেন উসামা গেলে রাগ করবে না কারণ উসামারে নবী কলিজা দিয়া মহাব্বত করে ভালোবাসে আমার নবী যখন ঘুমায় তখন উসামারে নবী তার বুক মুবারকে শোয়া শোয়া ঘুম পাড়ায় উসামারে আমার নবী বুকে শোয়া ঘুম পাড়ায় পালক পুত্রের ঘরের নাতিরে নবী বড় মহাব্বত করে বড় ভালোবাসে উসামারে দিয়া খবরটা পৌঁছে দিয়েছে উসামা আপনার আমার নবীর কাছে গিয়া বলে ও গো নানা যান ও দাদা যান আপনি যে হাত কাটার কথা বলছেন মহিলাটাকে চিনতেন মহিলাটা আপনার বংশের মহিলা আল্লাহর হাবিব কয় আল্লাহর হাবিবের ব্যাপারে সাহাবায়ে কেরাম বলে উসামা নবীর কাছে খবরটা দেওয়ার পরে হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসার থেকে দাঁড়ায় গেলেন চোখ বড় বড় হয়ে গেলেন গলার আওয়াজ বড় হয়ে গেছে এ সাহাবাই কারাম এদিকে আসো তোমরাই বুঝি পরামর্শ করে উসামারে আমার কাছে পাঠাইছো তাহলে শুনিয়া নাও আমার কলিজার টুকরা ফাতেমাও যদি চুরি করত আমি নবী ফাতেমার হাতটাও কাইটা দিতাম ফাতেমার হাতটাকেও আমি ছাড়তাম না নবীর বংশের মহিলা দূরের কথা যেই ফাতেমার ব্যাপারে নবী কয় ফাতেমার কষ্ট দিলে আমি নবীরও কষ্ট দেওয়া হয় ফাতেমা যেই বিষয়ে কষ্ট পায় আমি নবীও সেই বিষয়ে কষ্ট পাই নবী বলে ওই ফাতেমার হাতটাও কাইটা দিতাম কেমন ইনসাফের নবী আমার ছিলেন আজকে নবীর সে বিচারালয়ে বিচারকের চেয়ারে বিচারক বসেছে টাকার গরমে কথা কয় আর কলমের গরমে কথা কয় নেই বিচার করে না যার কারণে দেশের ভেতরে শান্তি নাই নেই বিচারের বড় অভাব আল্লাহ বলে ইন্নাল্লাহ ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান এক নম্বর মর্যালবাসী ইনসাফওয়ালা হও দুই নম্বর আল্লাহ বলে ভালো ব্যবহারকারী হও ইহসানওয়ালা ইহসানের অনেক ব্যাখ্যা এক ব্যাখ্যায় নবীর জিজ্ঞেস করেছে হাদিসে জিব্রাইল আসছে জিব্রাইল আমিন নবীর সামনে বসে প্রশ্ন করে মাল ইহসান আল্লাহর নবী বলে আনতা আব্দুল্লাহ কান্নাকা তারা ফা ইল্লাম তাকুম তারাহু ফা ইন্নাহু ইয়ারাক
عبادت এমন সুন্দর করে বানাও عبادت এমন ভাবে করবা তুমি যেন তোমার মাহবুবকে দেখতেছো عبادت এমন ভাবে করো তোমাকে তোমার মাহবুব দেখতেছে عبادت এমন ভাবে করো তুমি তোমার মাহবুবকে দেখো মালিককে দেখো আরে মালিকের দেখে দেখে কাজ করলে কর্মচারীর কাজ খারাপ হয় না সুন্দর হয় মালিককে দেখা করলে কাজ ভালো হয় না মালিক দেখতেছে আমারে অতসব অথবা তুমি এইটা মনে করো এক নম্বর হলো আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারা তুমি যখন ইবাদত করবা তখন মনে করো তুমি তোমার আল্লাহকে দেখতেছো আল্লাহকে দেখা কাজ করলে কাজটা সুন্দর হয় না যদি আল্লাহকে দেখার মতো চোখ না বানাইতে পারো যেই চোখে এই চর্ম চোখে তো দেখার কোনো সুযোগ নাই উজানির পীর সাহেব আরে ইব্রাহিম সাহেব রহমাতুল্লাহি আলাই তিনি যখন কুরআন তেলাওয়াত করতেন লাভ দিয়া বেহুশ হয়ে যাইতেন জিকির করতেন লাভ দিয়া বেহুশ হয়ে যাইতেন উনারে জিজ্ঞাসা করতে হুজুর কুরআন তেলাওয়াত করেন লাভ দিয়া বেহুশ হন কেন কারি ইব্রাহিম সাহেব বলে আমি যখন কুরআন শরীফের আয়াতের দিকে তাকাই যখন আল্লাহর কথা পড়ি তো আয়াতের দিকে তাকাইলে আমি আমার আল্লাহকে দেখতে পাই আল্লাহর যখন দেখি ঠিক থাকে না ইহসান ওয়ালা হউ যদি এই ব্যাখ্যা ধরা হয় যে ইবাদত সুন্দর করো নবীর হাদিস মতো তাহলে আল্লাহকে দেখতেছো ইবাদত এমন ভাবে করো যদি আল্লাহকে দেখার মতো চোখ না বানাইতে পারো অন্তত এইটা ধরে নাও তুমি ইবাদত করতেছো তোমার আল্লাহ তোমাকে দেখতেছে আল্লাহ দেখেনি ইন্নাল্লাহ ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান ইহসানের আরেকটা ব্যাখ্যা হলো উপকার করো এক নম্বর আল্লাহকে ইনসাফ করো দুই নম্বর একে অপরের উপকার করো আল মুসলিম আখুল মুসলিম মুসলমান মুসলমানের ভাই মুসলমান মুসলমানের ক্ষতি করবে নাকি উপকার করবে আল্লাহ বলে দুই নম্বর উপকার করো চলে আসছে মাশাল্লাহ নারে তাকবীর আরে আওয়াজ দেন নারে তাকবীর সাখাওয়াত রাজি সাহেবের আগমন সাখাওয়াত রাজি সাহেবের আগমন নারে তাকবীর মর্দা মুজাহিদের আগমন মাজলুম নেতার আগমন হুজুরের বয়ান শুনেন অনেক দরকার আমাদেরকে কিছু নির্দেশনা পেশ করবেন জাতি এখন রাহবার শূন্য নেতা শূন্য একথাই চূড়ান্ত সত্য কথা মুফতি আমিনী রহিমাহুল্লাহ তাআলা চলে যাওয়ার পরে অনেক দিন পরে আমরা আহমদ শফি হুজুরকে পাইছিলাম আহমদ শফি হুজুর যাওয়ার পরে আমরা বাবনগির হুজুরকেও কয়েক দিনের জন্য পাইছিলাম কিন্তু একথা এখন স্পষ্টই বোঝা যায় বলা যায় বাংলাদেশের ওলামাই কারাম এবং মুসলমান এখন নেতা শূন্য সেই মুফতি আমিনী রহিমাহুল্লাহ তাআলার মেয়ের জামাতা আমাদেরকে আমিনী সাহেবের জায়গাটাকে এই হুজুরের মাধ্যমে পুরা করে দেন সকলে বলে আমিন